হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চলতড়িৎ এই চ্যাপ্টারটা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে এবং টেস্ট পেপারেও অনেক জায়গায় এই প্রশ্নটা আছে, সেরকমই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা এরকম, 220 ভোল্ট 100 ওয়াট রেটিংয়ের একটি বাল্বের রোধ কত এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা নির্ণয় করো। অর্থাৎ একটা বাল্বে যেখানে 220 ভোল্ট এবং 100 ওয়াট রেটিংটা লেখা থাকে, সেই বাল্বের রোধ কত এবং তার মধ্য দিয়ে কত পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, এটা আমরা এখানে আলোচনা করব। দেখো, কোনো বাল্বের বা কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে বোঝায় বাতিটির দু প্রান্তের বিভব প্রভেদ ভি == হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ এই ভি যদি 220 ভোল্ট হয়, তাহলে ব্যয়িত ক্ষমতা পি == হবে 100 ওয়াট। অর্থাৎ রেটিংটা 220 ভোল্ট 100 ওয়াট বললে বুঝতে হবে বাতিটির দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 220 ভোল্ট এবং বাতিটিতে ব্যয়িত ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। ঠিক আছে, এইবার বাতিটির রোধ কত হবে? রোধের সূত্রটা কি? বাতিটির রোধ যদি আর হয়, তাহলে আর হলে কি হবে না, আর == কি লিখতে হবে? আর == সূত্রটা কি না, V² / P, বা আমরা এটাকে লিখব R =V²। অর্থাৎ ভির মান আমরা কত পেয়েছিলাম? 220 ভোল্ট। তাহলে এখানে লিখবে 220² / 100, P =100। ঠিক আছে, বা এটাকে তুমি যদি কাটাকাটি করো তাহলে কি হবে? 220 × 220 / 100। এই 100-এ দুটো জিরো কেটে দেওয়ার পর 22 × 22 মাল্টিপ্লাই করলে কত হয়? 484। ঠিক আছে, তাহলে বাতিটির রোধ হবে কত? 484 ওহম। এটা হচ্ছে রোধের একক। তাহলে প্রথম আনসারটা আমাদের কমপ্লিট হলো। দ্বিতীয় আনসারটা কি বলেছে? এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে বাতিটির সর্বোচ্চ প্রবাহ মাত্রা রোধ নয় সরি সর্বোচ্চ প্রবাহ মাত্রা আই, বড় হাতের আই ধরলাম। তাহলে বড় প্রবাহ মাত্রা আই হলে আমরা কি লিখব না, P =VI, বা আমরা লিখতে পারি I =, তাহলে পিটা উপরে থাকবে, ভিটা নিচে চলে আসবে। তাহলে পি এর মান কত? বা তুমি লিখবে I =, পি এর মান হচ্ছে কি 100 আর ভি এর মান হচ্ছে 220। তাহলে =, এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো দেখতে পাবে আনসারটা হবে, মানে 100-কে 220 দিয়ে ডিভাইড করলে হবে 0.454। ঠিক আছে, তাহলে আমরা আমাকে উত্তর কী চেয়েছিল? তড়িৎ প্রবাহমাত্রা কী হবে? অতএব তুমি লিখবে বাতিটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান 0.454 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, এভাবে করবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি সহজেই বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। বেস্ট অফ লাক।